হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ওয়ার্ক। সো গাইজ, আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একদম তোমাদের রিকোয়েস্ট। আর তোমরা সবাই বলেছিলে যে টিনেজার্সদের জন্য একটা 150 টাকা কি 200 টাকার মধ্যে একটা মেকআপ কিট তোমাদের জন্য শেয়ার করতে। তো আজকে আমি মেকআপ কিট তো তোমাদের সাথে শেয়ার করেইছি, সাথে সাথে কিন্তু তোমাদের সাথে এই মেকআপ লুকটাও তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ অনেকে বলেছিলো যে এটা ওয়ান পিসের সাথে মেকআপ লুক দিতে, তো এটা কিন্তু একদম ওয়ান পিসের সাথেই তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করলাম। তোমরা কোনো রকমভাবে তোমরা এই মেকআপটা ক্যারি করতে পারো, তোমরা যে কোনো ড্রেসের সাথেও এটা ক্যারি করতে পারো, যদি তোমরা চুড়িদারের সাথে চাও তো চুড়িদারের সাথেও ক্যারি করতে পারো। তো এরকম টাইপের মেকআপ, জাস্ট কানের দুলটা একটু অন্যরকম পড়বে তাহলেই ভালো লাগবে। তো তোমরা যদি ওয়ান পিসের সাথে মেকআপ লুক করতে যাও তাহলে তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো। আর যারা যারা বিগিনার্সদের জন্য বা টিনেজার্সদের জন্য একটা সিম্পল মেকআপ কিট চেয়েছিলে, তো তাদের জন্য কিন্তু একদম ইজি একটা মেকআপ লুক সাথে কিন্তু মেকআপ কিট তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে, নেক্সট ভিডিও কী দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আজকের লুকটা কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো সবার প্রথমে তোমাদের মেকআপের জন্য যেটা লাগবে, তোমাদেরকে ডেইলি মেকআপে আমি বলি যে একটা স্কিন কেয়ারে মানে একদম ফেস ওয়াশের পর একটা টোনার ইউজ করা উচিত। তো টোনারের জন্য কিন্তু তোমরা এখানে ডাবর গোলাপুরি রোজ ওয়াটারটা ইউজ করতে পারো, অথবা বায়োটিকের এই কিউকাম্বার টোনারটা ইউজ করতে পারো, অথবা এই গুড ভাইবসের রোজ ওয়াটারটা ইউজ করতে পারো। তিনটেই কিন্তু তোমরা একদম 150 টাকার মধ্যেই পেয়ে যাবে। তো একদমই ইজিলি তোমরা এগুলো পারচেস করতে পারবে, তোমরা অনলাইনে যে কোনো জায়গায় সার্চ করলেই পেয়ে যাবে। তো এর মধ্যে থেকে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, যেহেতু তোমরা টিনেজার বা বিগিনার্স তো এরকম কিছু ইউজ করতে পারো। তো আজকে আমি এটাই ইউজ করবো, তো এই বায়োটিকের কিউকাম্বারটা ইউজ করবো। তো এটা ভীষণ ভালো, তোমরা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারো, যে কোনো স্কিন টাইপের ওপরে কিন্তু ইউজ করতে পারো। এটা বিশেষত অয়েলি স্কিনদের জন্যই বেটার, বাট এগুলো সব স্কিনেই কিন্তু তোমাদের স্যুট করবে, তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো। ময়শ্চারাইজারের জন্য তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বাট গরমের জন্য তোমরা এরকম টাইপের লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারো, মানে এরকম পন্ডসের সুপার লাইট জেল বা অন্য কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, অথবা এরকম জনসনের একটা ময়শ্চারাইজার আছে এটাও ইউজ করতে পারো। তো চলো, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। তো আমি এটাই আজকে ইউজ করছি, এটা জনসনের একদম রাইস মিল্কের যে ময়শ্চারাইজারটা আমি এটাই ইউজ করছি। তোমরা কিন্তু এরকম টাইপের ময়শ্চারাইজার কিন্তু তোমরা সব স্কিনে ইউজ করতে পারো। তো চলো আমি আগে ইউজ করে নিই। প্রাইমারের জন্য এখানে ইউজ করতে পারো এই ব্লু হেভেনের প্রাইমারটা, অথবা তোমরা এখানে যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। এগুলো কিন্তু তোমরা একদমই 150 টাকার মধ্যেই পেয়ে যাবে। আর অ্যালোভেরা জেল তো 50-60 টাকাতেও পাওয়া যায়, আর 100 টাকার মধ্যেও তোমরা পেয়ে যাবে, খুব ভালো প্রোডাক্ট। তো চলো, আমি আজকে অ্যালোভেরা জেলটাকেই অ্যাজ আ প্রাইমার হিসেবে ইউজ করবো। অ্যালোভেরা জেল কিন্তু খুব একটা ভালো, মানে খুবই ভালো একটা প্রাইমারের কাজ করে। তো তোমরা কিন্তু গরমকালে এরকম টাইপের প্রাইমার ইউজ করতে পারো। পরে তোমরা ফাউন্ডেশনের জন্য এখানে কিন্তু এরকম টাইপের ছোট যে ব্লু হেভেনের ফাউন্ডেশনগুলো হয়, এর থেকে বড় সাইজটাও হয়, আমার কাছে ছোটটা রয়েছে। তোমরা এরকম টাইপের ব্লু হেভেনের ফাউন্ডেশনটা কিন্তু ইউজ করতে পারো, যদি তোমরা টিনেজার্স বা বিগিনার্স হও, ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। আর এরপরে যদি তোমরা এর থেকে একটু বেশি কভারেজ চাও তাহলে তোমরা এরকম একটা ল্যাকমির যে 9 to 5 CC ক্রিমটা আছে এটা তোমরা ইউজ করতে পারো অ্যাজ আ ফাউন্ডেশন, দারুণ কাজ করে। তোমরা কিন্তু এরকম টাইপের ফাউন্ডেশন ইউজ করতে পারো। আর এর থেকে যদি তোমাদের বেশি কভারেজ লাগে তাহলে আমি বলবো তোমাদেরকে একটু ভালো ফাউন্ডেশনের মধ্যে ফিটমি ফাউন্ডেশনটা তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালো ফাউন্ডেশনটা, আর অনেকক্ষণ লং লাস্টিং করে। তোমরা কিন্তু এরকম টাইপের খুব কম প্রাইসে তোমরা পেয়ে যাবে, এটা 150 টাকার মধ্যে নয়, এটা 150 থেকে একটু বেশি রেঞ্জের হয়ে যাবে। বাট তোমরা যদি পাউচ প্যাকেটটা পাও তাহলে ভালো হয়, মানে ওটা তাহলে একটু কম রেঞ্জে পেয়ে যাবে। বাট এগুলো কিন্তু মোটামুটি 250-এর ওপরেই পড়বে এই টিউবগুলো। তো তোমরা যদি এগুলো না চাও তাহলে তোমরা এরকম টাইপের সিসি ক্রিম অথবা পন্ডসের যে বিবি ক্রিমটা সেটাও তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালো। চলো আজকে আমি এটাই ইউজ করে নিচ্ছি। পহলি বারিশ কি দুয়া, তুমি মেরে মন খুদ কো পাগল, কে লু তুমি
কম্প্যাক্ট বা পাউডার ইউজ করার জন্য তোমরা এখানে ল্যাকমির এই রোজ লুজ পাউডারটা ইউজ করতে পারো, একদম 150 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এছাড়াও তোমরা এখানে কালার সেন্সের এই কম্প্যাক্টটা ইউজ করতে পারো, এটাও ভালো। আর এটার থেকেও বেস্ট হচ্ছে, মানে এই প্রাইসের মধ্যে ভালো হচ্ছে এই ফিট মিল কম্প্যাক্টটা সব থেকে ভালো। তোমরা এরকম টাইপের কম্প্যাক্ট ইউজ করতে পারো অথবা তোমরা এই লুজ পাউডার ইউজ করতে পারো। তো চলো আজকে আমি লুজ পাউডারটা ইউজ করছি। মোটামুটি 150 কি 170 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো চলো আমি এইটা ইউজ করছি, মানে এই কালারটা আমি আমার আইব্রোতে ইউজ করছি। তো চলো দেখতে থাকো। এরপরে আমি আই শ্যাডোর জন্য আমি এই কালারটা ইউজ করে নিচ্ছি। তো চলো ব্রাউন কালারের আই শ্যাডোটা নিয়ে নিচ্ছি। তো এইভাবে ব্রাশটাকে তোমরা যদি এরকম কোনো মোটা ব্রাশ নাও তাহলে এটাকে এরকম চ্যাপটা করে নিয়ে এরকম নোজে কন্ট্রোল করে নিতে পারো। হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি, যেখানে যেখানে আমার হাইলাইটার ইউজ করার দরকার সেখানে সেখানে আমি করে নিচ্ছি। তো তোমরা এরকম টাইপের একটা আইশ্যাডো প্যালেট কিনলে কিন্তু সব রকমের কাজ হয়ে যাবে। তোমরা এরকম টাইপের কিছু পারচেজ করতে খুবই সুন্দর আর খুবই ভালো, অনেকেই ইউজ করে আছো। আর এটা হচ্ছে L18-এর আইলাইনার, তোমরা এটাও ইউজ করতে পারো অথবা এই ল্যাকমির আইলাইনার রয়েছে, তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো, ভীষণ ভালো। আর 150 টাকা কি 100 টাকার মধ্যেই তোমরা এই তিনটেই পেয়ে যাবে। তো তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। তো চলো আজকে আমি ইউজ করবো এই L18-এর আইলাইনারটা। এরপরে মাস্কারা ইউজ করার জন্য আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের মাস্কারা। তোমরা যে অন্য কোনো মাস্কারা যদি পাও 100 টাকা 150 টাকার মধ্যে তাহলে সেগুলো ইউজ করতে পারো, আমার কাছে এটাই ছিল তো আমি এটাই ইউজ করে নিচ্ছি। তোমরাও চাইলে ইউজ করতে পারো, কারণ এটা ভীষণ ভালো একটা মাস্কারা। আমাদের পুরো মেকআপ তো সেট হয়ে গেছে, আর এরপরে যেটা করবো সেটা হচ্ছে লিপস্টিক। তো লিপস্টিকের জন্য আমি তোমাদেরকে আলাদা করে কোনো ব্র্যান্ড তোমাদেরকে মেনশন করবো না, কারণ বাজারে এখন প্রচুর লিপস্টিক বেরিয়ে গেছে। তো তার মধ্যেও আমি এটা ইউজ করছি, এটা হচ্ছে 7C-এর একটা ম্যাট লিপস্টিক। তো এই কালারটা আমি ইউজ করছি, এটা ভীষণ পছন্দের একটা কালার। তো তোমরা এরকম টাইপের কোনো ম্যাট লিপস্টিক হোক বা স্টিক লিপস্টিক হোক ইউজ করতে পারো, তোমাদের পছন্দের লিপস্টিকই তোমরা ইউজ করো। তো চলো আজকে আমি এটাই ইউজ করে নেব। ক্যু তনহা কর দিয়া গুজারে থে জো লম্হে
मुझे अपना मान के तो। कभी जो बादल बरसे मैं देखूं तुझे आंखें के तो लगे मुझे पहली बारिश की दुआ। तेरे पहलू में रहो पागल कह लूं तू गम या खुशियां सह लूं साथियां।